আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রিসালাতুল ইসলাম বিডির সময়ের পাঠের প্রিয় দর্শকবৃন্দ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের হাদিস, মান গাশ্শানা ফালাইসা মিন্না, যারা আমার উম্মতের লোকজনকে ধোকা দিল, আমাদেরকে ধোকা দিল, তারা আমাদের অন্তর্ভুক্ত নয়। আজকে ধোকা এবং প্রবঞ্চনা, প্রতারণার একটি ভয়ঙ্কর একটি প্রসঙ্গ নিয়ে, একটি ঘটনা নিয়ে কয়েকটি কথা বলবো। আপনাদের সঙ্গে কথা বলছি যখন 22শে আগস্ট 2021 জাতীয় দৈনিকে দেখলাম যে নকল ওষুধ ব্যবসা, নকল ওষুধ ছড়িয়ে দেওয়া সারা দেশ জুড়ে, এটার চক্র ব্যাপকভাবে সক্রিয়। এবং পুরো রিপোর্টে কয়েকটি বিষয় ফুটে উঠেছে যে ঢাকার মিডফোর্ট কেন্দ্রিক যে ওষুধের পাইকারি বাজার, এখানে অত্যন্ত প্রভাবশালী একটি চক্র, যাদের সবার নাম নিয়ে কথা বলার সাহসও রাখেন না নিয়মিত ব্যবসায়ী যারা, তারাও বলছেন যে বিভিন্ন সময় ব্যবস্থা নেওয়া হয়, কাউকে কাউকে ধরে নিয়ে যাওয়া হয়, কিন্তু আবার এরা ব্যবসায় ফিরে আসে। এবং পরবর্তীতে বিভিন্ন ওষুধের দোকান, মফস্বল পর্যায়ে ঢাকা শহরের বিভিন্ন ওষুধের দোকানে অভিযান চালালে সেই সব নকল ওষুধ পাওয়া যায়, যার উৎস আসলে মিডফোর্ডের পাইকারি বাজারের কোনো কোনো কেন্দ্র, কোনো কোনো জায়গা। একজন ঔষধ বিশেষজ্ঞ এটাকে গণহত্যার সঙ্গে তুলনা করেছেন। এটা খুবই স্বাভাবিকভাবেই বোঝা যায় যে এটা গণহত্যার মতোই একটা ব্যাপার। বহু মানুষ এই ওষুধের উপর নির্ভর করে ভয়ঙ্কর ভয়ঙ্কর রোগ থেকে আরোগ্য লাভের জন্য ওষুধ খেতে থাকবে, নির্ভর করতে থাকবে। ঔষধের দ্বারা তার তো কোনো উপকার হবেই না, না হওয়ারই কথা, উল্টো অনেক ক্ষতি হয়ে যেতে পারে এবং সময়টা পার হয়ে যাওয়ার কারণে তার আরও ক্ষতি হতে পারে। এজন্যে এই ব্যবসাটা নিছক ধোকার প্রতারণার মধ্যে আবদ্ধ এতটুকুই নয়। সে যে একজন মানুষের কাছ থেকে টাকা নিয়ে তাকে ঠকিয়ে দিচ্ছে এটা নয়, বরং টাকা ওষুধের মূল্য তো নিচ্ছেই, ওই মানুষটিকে জীবন ধ্বংসের দিকে ঠেলেও দিচ্ছে। এটা ভয়াবহ। যারা এ জাতীয় ব্যবসার সঙ্গে জড়িত, ব্যবসার চেইনের সঙ্গে জড়িত, শুধু আজকে মিডফোর্ডে নকল ঔষধের যে কেন্দ্র কেউ কেউ পরিচালনা করেন নেপথ্যে থেকে অত্যন্ত প্রভাব নিয়ে, শুধু তাদের কথাই এই প্রসঙ্গে আমরা সীমিত করতে চাই না, বরং মানুষের জীবনের সঙ্গে জড়িত আরও যেসব পণ্য, খাদ্যপণ্য, ভোগ্যপণ্য ভেজাল করে মানুষকে ঠকানোর এইসব ব্যবসার সঙ্গে যারা জড়িত, তাদেরকে আমরা হুঁশিয়ার হওয়ার আহ্বান জানাবো। যারা ওইসব ব্যবসার স্থানীয় পর্যায়ের ব্যবসা করেন লাভের জন্য, অল্প কয়েকটি টাকার জন্যে, তাদেরকেও সতর্ক হতে বলবো। অনেক সময় হয় অন্যের জন্য যে কূপ খনন করে, ওই কূপে সে নিজেই পতিত হয়। পরকালের গুনাহ তো আছেই, এই ইহকালীন জীবনেও নানা রকমের ভয়ঙ্কর রকমের বেদনা, আত্মক্রন্দন এবং কষ্টের মধ্যে তাদের জীবন পার হয়। আমরা সতর্ক করতে চাই যে এরকম ভয়াবহ ব্যবসা, ভয়াবহ উপার্জনের পথে যেন কেউ না যায়। আর রিপোর্টে একথাও এসেছে যে অনেক রকমের প্রশাসনিক সুযোগ সুবিধা অথবা যোগাযোগের ভিত্তিতে তারা আবার ফেরত আসে, যারা এই কাজগুলো করে, তাদেরকে ধরা হয়, গ্রেফতার করা হয়, শাস্তিও দেওয়া হয় অনেক সময় দেখা যায়, কিন্তু আবার কিভাবে কিভাবে যেন তারা নকল ওষুধের ব্যবসায় চলে আসে প্রতিবন্ধকতাহীনভাবে। ব্যবসায়ীরা যারা সাধারণভাবে ওষুধের ব্যবসা করেন, তারাই এই আশঙ্কাটা ব্যক্ত করেন, ভয়ের কথাটা বলেন। আমরা আমাদের দেশের এসব নকল ওষুধ এবং নকল পণ্য ধরার জন্য দায়িত্বশীল যেসব মহল রয়েছেন, তাদের মধ্যে দায়িত্বহীনতা কিংবা সুবিধাবাদের ভয়ঙ্কর কোনো চেহারা দেখতে চাই না। মানুষ সরল মনে অনেক এমন পণ্য রয়েছে, যেরকম ওষুধ, ট্যাবলেট, বিভিন্ন কিছু এমন আছে যে তার সূক্ষ্মতা ধরতে পারা, নকলটা ধরতে পারা, এটা সাধারণ মানুষের পক্ষে সম্ভব হয় না, সহজ হয় না। এখানে প্রতারণা করা, ধোকা দেওয়া, প্রতারকদের জন্য ধোকা বাসদের জন্য অনেক সহজ হয়ে যায়। তো আমরা প্রশাসন এবং দায়িত্বশীলদের শক্ত ভূমিকা আশা করি, যেন তারা এই প্রতারক এবং ধোকাবাজদের এইসব জালিয়াতি বন্ধ করতে ভূমিকা রাখেন এবং সাধারণ মানুষকে অন্তত জীবন রক্ষাকারী ওষুধ, খাদ্যপণ্য, ভোগ্যপণ্য ভোগ করার ব্যাপারে, পাওয়ার ব্যাপারে সহযোগিতা করেন। আল্লাহ তাআলা আমাদেরকে এসব প্রতারক, ব্যবসায়ী
এবং এসব প্রতারক নকলবাজদের হাত থেকে আমাদের সমাজকে, আমাদের দেশের মানুষকে রক্ষা করুন। ওয়াখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।